Hello viewers, welcome to my channel Online Learning with 360 degree. আমি মোহাম্মদ রাসেল, আপনারা দেখছেন Online Learning with 360 degree. তো আজকে আমি আমার চ্যানেলের পরিচিতি নিয়ে আজকে আসলে কথা বলবো। তো আজকের মূল টপিকটাই হচ্ছে আমার চ্যানেলে আমি কি কি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি বা কোন কোন ভিডিও টপিকের উপর ভিডিও থাকতেছে, আমি কি কি ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি, সবগুলো বিষয় আমি বিস্তারিত আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো আমি অবশ্যই আপনাদের বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি মূলত কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় সেই বিষয় নিয়ে এপিসোড আলোচনা করবো, এবং শেষে ভিডিও শেষে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে ট্রিকগুলো দিব আমি আপনাদেরকে সেই বিষয়গুলো থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আসলে অনলাইনে টাকা ইনকাম করার অনেকগুলো মাধ্যম থাকে, তো আমি জাস্ট কয়েকটা বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করব। ইউটিউবে আপনি হাজার হাজার ভিডিও পাবেন অনলাইনে মার্কেটিং করার জন্য, কিন্তু আসলে প্রপার যে গাইডলাইন আপনি কিভাবে টাকাটা ইনকাম করবেন, কিভাবে টাকাটা আপনার হাতে নিয়ে আসবেন, পুরো প্রসেসটা আসলে কেউ দেখায় না। তো আমি বিগত 2 বছর যাবৎ অনলাইনে কাজ করতেছি, তো এই অনলাইনে কাজ করতে গিয়ে আমি যতগুলো সমস্যার সম্মুখীন হয়েছি, তো কি কি সমস্যা আমার হয়েছে, আমি কিভাবে এখান থেকে ওভারকাম করছি, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো ইউটিউবে আমি যখন ভিডিও আপলোড করি, অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করে যে ভাই আপনি তো নিজেই ভালো কিছু জানেন না, আপনি আমাদের কি শিখাবেন। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, ভাই আমি কোনো শিক্ষক না যে আমি আপনাদের সবকিছু মানে একেবারে সবকিছু শিখিয়ে দিব। আমি যতটুকু জানি, আমি আপনাদেরকে আবারও বলছি, আমি যতটুকু জানি সেখান থেকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো, এবং কি আমার যে ভুলগুলো হয়েছে আমি অন্তত চেষ্টা করবো যে আপনাদের সাথে আপনাদের যেন ওই ভুলগুলো না হয়, সেই জন্য আমার এই ভিডিওগুলো তৈরি করা। তো অনলাইনে কাজ করার জন্য যে ক্যাটাগরি গুলো থাকে তার মধ্যে হচ্ছে আপনি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে পারেন। লাইক দেখেন আপনারা ফাইবারে যারা কাজ করেন, যারা ফাইবার নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলতেছি, আমি তো মূলত ফাইবার নিয়ে কাজ করি, ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার এইসব সাইটে আমি কাজ করি। ফাইবারে কাজ করতে গেলে আপনার অনেকগুলো ক্যাটাগরি থাকে, সেই ক্যাটাগরি হচ্ছে কি আপনি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে পারেন, আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে আমি যেটা কাজ করি, আমি হচ্ছে ডিজিটাল মার্কেটার, আমি একজন ডিজিটাল মার্কেটিং নিয়ে সবসময় আমি কাজ করি, এবং ডিজিটাল মার্কেটিং এর কাজটা খুবই সহজ, কারণ হচ্ছে আপনি এখানে তেমন পরিশ্রম করতে হয় না। তো অন্যান্য যে সাইটগুলো আছে গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রিতে আপনি ডাটা এন্ট্রি মনে হয় যে অনেক সহজ লেখালেখির কাজ, কিন্তু আসলে ডাটা এন্ট্রির মধ্যে অনেকগুলা সাব ক্যাটাগরি আছে, ঠিক আছে। যেমন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সাব ক্যাটাগরি হচ্ছে কি আপনি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, তারপরে লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ক্লাসিফাইড পোস্টিং, এরকম অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। তো আপনার আপনাকে আগে মাইন্ড সেট আপ করতে হবে যে আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করবেন। আমি আবারও বলছি যে ফাইবারে কাজ করার জন্য, সফল হওয়ার জন্য আসলে অনেকগুলো কোনো প্রয়োজন, অনেকগুলো কাজ শিখতে কোনো প্রয়োজন নাই। আমরা প্রথমত আমি যে ভুলগুলো করছি যে অনলাইনে যারা অনেক কাজ শিখায় টিচার, তারা প্রতিদিন নতুন নতুন কাজ শিখায়, তো তারপরে কি হয় যে আমরা অনেকগুলো কাজ একসাথে শিখি, তো কোনো কাজ প্রপারলি মানে একেবারে প্রপারলি কোনো কাজ শিখা হয় না, যার কারণে আমরা ফাইবারে সফল হতে পারি না। বাইরেরা যখন আমাদেরকে কাজ দেয় আমরা তাদের কাজগুলো ঠিক মতো সাপ্লাই দিতে পারি না, ঠিক আছে, কমপ্লিট করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা আমাদের কি কোনো ভালো রিভিউ পাই না, আমাদের অ্যাকাউন্টগুলো একেবারে কি নিচে চলে যায়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ভাই যে কোনো একটা বা দুইটা কাজ শিখে আপনি শুরু করেন, আপনি যখন ভালো একটা উপরে চলে যাবেন তখন আপনি অন্যান্য কাজগুলো শিখতে পারেন। আপনার কাছে যে জিনিসটা ভালো লাগে, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন পারেন আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, জাস্ট একটা ক্যাটাগরি, যে কোনো একটা ক্যাটাগরি লোগো ডিজাইন, তারপরে বুক কভার ডিজাইন, যে কোনো একটা সাব ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং মধ্যে আপনি চাইলে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন, জাস্ট ফেসবুক মার্কেটিং নিয়ে যারা কাজ করবেন শুধুমাত্র ফেসবুক মার্কেটিং নিয়ে থাকবে, ফেসবুক মার্কেটিং আপনি বুস্টিং আছে, তারপরে আপনার এই ফেসবুকে যে ফলোয়ার আছে পেজ নিয়ে আপনি ফেসবুক পেজ তৈরি করতে পারেন, ওদের পেজে লাইক দিতে পারেন, বিভিন্ন এই ক্যাটাগরি নিয়ে কাজ। তারপর আপনি যারা ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করবেন, যারা ইউটিউব তারা শুধু ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করবেন, যারা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবেন তারা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবেন। প্রত্যেকটা ক্যাটাগরি আবার আলাদা সাব ক্যাটাগরি আছে, তাহলে আপনি আলাদা আলাদা যে কোনো একটা কাজ নিয়ে কাজ করবেন। তাহলে কি হবে, আপনি যখন একটা কাজ শিখবেন সেই কাজটা যখন আপনি প্রপারলি শিখবেন, ঠিক আছে, তো বাইরে যখন আপনাকে কোনো একটা কাজের কথা বলবে তখন আপনি খুব আগ্রহ সাথে বাইরের সাথে কথা বলতে পারবেন। তাহলে আপনি বাইরে যখন কাজটা দিলে আপনি খুব দ্রুত কাজটা করে তাকে জমা দিয়ে দিতে পারবেন, কিন্তু আপনি যদি
বায়ার আপনি কাজ দিল, আপনি বললেন হ্যাঁ আমি কাজটা পারবো, আপনি নিয়ে নিলেন, কিন্তু সঠিক আপনি বায়ার কাজটা দিতে পারলেন না, তখন অনেক বায়ার থাকে ভালো, তখন আপনি কি করবেন, বায়ার আপনাকে হয়তো পেমেন্টটা দিয়ে দিল কিন্তু আপনাকে একটা ব্যাড রিভিউ দিয়ে দিবে, যে রিভিউটা যদি আপনাকে ওয়ান স্টার টু স্টার রিভিউ দিয়ে দেয় তাহলে আপনি একেবারে শেষ, আপনি আর ফাইবার আপনাকে কাজ করতে হবে না, আপনি একেবারে নিচে চলে যাবেন আর আপনার অ্যাকাউন্টে কখনোই আর র্যাঙ্ক করবে না। তাহলে এই জিনিসগুলো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। তো আমি অবশ্যই বলি যে আপনারা একটা দুটা কাজ নিয়ে সবসময় ফাইবারে কাজ করবেন, তাহলে আপনারা সফল হতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা অনেকগুলো ক্যাটাগরি নিয়ে আমি ভিডিও তৈরি করবো, তো ভিডিও সেখান থেকে আমি জাস্ট আপনাদেরগুলো আপনারা একটা বা দুটা ভিডিও নিয়ে কাজ করবেন, দুটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, তাহলে আপনারা সফল হতে পারবেন। তো আমার ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আমি প্রতিদিন আপনাদেরকে তৈরি করে দেখাবো, এবং কি ফাইবারে আপনারা কীভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, কীভাবে খুব সহজে একদম গুছিয়ে বায়ার রিকোয়েস্টটা তৈরি করা যায় সেই বিষয়টা নিয়ে আমি দেখাবো। তারপর বায়ের সাথে আপনারা কীভাবে কথা বলবেন, বায়ের থেকে কীভাবে কাজটা নেবেন, কীভাবে কাজটা জমা দিবেন, একদম এ টু জেড সব কিছু আমার চ্যানেলে আপনারা ভিডিও পাবেন। তো অবশ্যই আমার সবগুলো ভিডিও আপনারা দেখবেন, এ টু জেড দেখবেন, দেখার পর যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, সবার সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে। তারপর আর একটা বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিং এর আরেকটা সাইট হচ্ছে পেইড ক্যাম্পেইন। সেটা হচ্ছে কি, এই সাইটে যারা কাজ করেন তারা মানে সফল হওয়ার খুব বেশি একটা চান্স থাকে, কারণ এটা এখানে আসলে আপনাকে তেমন কোনো পরিশ্রম করতে হয় না। বিষয়টা হচ্ছে কি, আপনার কাছে যদি কোনো একটা মাস্টার কার্ড থাকে, ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড, যে মাস্টার কার্ডগুলো দিয়ে আমরা অনলাইনে আমরা যে বাংলাদেশে যে কার্ডগুলো ইউজ করে থাকি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলো দিয়ে আসলে অনলাইনে আপনার ডলার সাবমিট করে না, কারণ হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের জন্য। কিন্তু ডুয়াল কারেন্সি যে মাস্টার কার্ডগুলো আছে বা ডেবিট ক্রেডিট কার্ডগুলো, ওগুলো একোয়া মাস্টার কার্ড, ইবিএলএ, তারপরে আপনার পেনিয়র, যারা নতুন কাজ করতেছেন হয়তো তারা শুনবেন পেনিয়রে, পেনিয়রের মাস্টার কার্ড দিয়ে যাদের কাছে একটা মাস্টার কার্ড আছে, আমি মনে করি অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য তাদের জন্য একেবারে বেস্ট একটা ওয়ে, কারণ হচ্ছে খুব সহজে এখান থেকে টাকাটা ইনকাম করা যায়। আপনি জাস্ট আপনার বাইরে আপনাকে একটা ওয়েবসাইট দিল, আপনি ওয়েবসাইটে কি বলো ট্রাফিক জেনারেট করার জন্য আপনি কি করলেন, ম্যানুয়ালি কাজ করতেছেন কিন্তু ট্রাফিক আসতেছে না, কিন্তু আপনি যদি এক বা দুই ডলার দিয়ে বা $5 দিয়ে আপনি কি করলেন বাইরের জন্য ওয়েবসাইটটাকে বুস্ট করে দিলেন। বুস্ট করে দেওয়ার পর আপনি বাইরে আপনাকে বললো যে আমার ইউএস এর লোক দরকার, আমার ইউএস এর পিপল গুলো লাগবে, তাহলে আপনি কি করতে পারবেন, আপনার ইউএস এর কান্ট্রি সিলেক্ট করে আপনার ওই লোকগুলাকে কি করতে পারেন বাইরের ওয়েবসাইটে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। আপনি যখন বুস্টিং করবেন তখন ওইখানে অনেকগুলা লোক চলে আসবে, ঠিক আছে, আপনার বাইরের ওয়েবসাইটে অনেক লোক ভিজিট করবে। সেক্ষেত্রে কি করে হলো, আপনি $5 খরচ করলেন কিন্তু বাইরে থেকে আপনি নিয়ে নিলেন $50, ঠিক আছে। তাহলে আপনি দেখলেন আপনার প্রফিটটা কি, আপনার পরিশ্রম কিন্তু নাই, আপনি কিন্তু গুগলকে টাকা দিলেন $5, সে আপনার কাজটা করে দিল, তাহলে আপনি পেয়ে গেলেন $50। সেম আপনি ইউটিউব মার্কেটিং কাজ করতে পারেন, ইউটিউবে আপনার ভিডিওগুলো যখন বাইরেরা এখন ওয়াচ টাইম সাবস্ক্রাইবারের জন্য হায়ার করে থাকে, তো হায়ার করলে কি করতে হয়, আপনি যখন ভিউ মার্কেটিং করতেছেন ভিউ আসতেছে না, সেক্ষেত্রে আপনি আপনার গুগল অ্যাডওয়ার্ড থেকে আপনার কি করতে পারেন আপনার ডলারের মাধ্যমে বুস্ট করতে পারেন। তো গুগল অ্যাডওয়ার্ডের আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে বুস্টিং করতে হয়, কীভাবে মাস্টার কার্ডে আপনার অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে অ্যাড করতে হয়, কীভাবে সব কিছু পরিচালনা করতে হয়, আমার ভিডিও দেওয়া আছে, আপনারা যদি আমার চ্যানেলে ভিডিওগুলোতে ক্লিক করে দেখেন তাহলে সবগুলোই বুঝতে পারবেন। তো এটাই হচ্ছে আসলে বুস্টিং এর জিনিসটা খুবই সহজ। তো যারা যারা মানে বুস্টিং এর কাজ করতে চাচ্ছেন, যদি আপনাদের কারো ফাস্টফুড থেকে থাকে, আপনারা একোয়া যে ইবিএন এর যে ব্যাংক আছে, ইবিএন ব্যাংক, ঠিক আছে, ওয়েস্টার্ন ব্যাংক, তো ওইখান থেকে আপনারা কি করতে পারেন আপনাদের মাস্টার কার্ডের জন্য আবেদন করতে পারেন, খুব সহজে মাস্টার কার্ডটা পেয়ে যাবেন, সপ্তাহ 15-20 দিন হয়তো লাগতে পারে, আপনারা মাস্টার কার্ডটা পেয়ে যাবেন, ওই মাস্টার কার্ডটা দিয়ে আপনারা ফাইবারে কাজ করতে পারেন। একটা মাস্টার কার্ড যদি থাকবে তাহলে আপনি শুধু বুস্টিং না, আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, অনেক ধরনের প্রবলেম থাকে আপনারা সেগুলো আপনার বিভিন্ন ধরনের কাজ করতে গেলে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হয়, ঠিক আছে, তো প্রিমিয়াম সফটওয়্যারগুলো আপনারা সেই সফটওয়্যারগুলো ওইখান থেকে কিনতে পারবেন, ঠিক আছে, নিজের ইচ্ছে মতো পছন্দ মতো কাজ করতে পারবেন। তো আমি সাজেস্ট করবো যে যারা অনলাইনে কাজ করার চিন্তা ভাবনা করতেছেন, সবার কাছে যাতে একটা মাস্টার কার্ড থাকে। তো আমারও মাস্টার কার্ড আমি আবেদন করে ফেলছি, আমার 10-15 দিনের মধ্যে মাস্টার কার্ডে চলে আসতেছে, কারণ হচ্ছে আমি বিগত যে বছরগুলোতে কাজ করছি আসলে মাস্টার কার্ডের জন্য অনেকগুলা পেড ক্যাম্পেইনের কাজ পাইছি, বাট আমি নিতে পারি নাই, আমি অন্যদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আসলে
এখন চিন্তা করতেছি মাস্টার কার্ড থাকলে খুব একটা সহজ হয় কাজগুলো করার জন্য, তো ওই জন্য আমি আপনাদেরকে বলতেছি আপনাদের একটা মাস্টার কার্ড সবার রাখবেন, ঠিক আছে। আর ফ্রেনিওর অ্যাকাউন্ট যারা অনলাইনে কাজ করতে চাচ্ছেন তাদের মাস্ট একটা ফ্রেনিওর অ্যাকাউন্ট থাকতে হবে, ফ্রেনিওর অ্যাকাউন্টে যারা ফাইবারে কাজ করেন তাদের জন্য মাস্টার কার্ডগুলো ফ্রিতে দেয় তারা, ঠিক আছে। তো আপনারা অবশ্যই ফ্রেনিওর অ্যাকাউন্ট ক্লিক করবেন, সেখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে সেটাও আমার ভিডিও দেওয়া আছে, আপনার ভিডিওটি দেখে নেবেন, অ্যাকাউন্ট ক্লিক করে নেবেন। এরপরে আপনার ফাইবার থেকে যখন আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তখন আপনি ফ্রিতে মাস্টার কার্ডটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো এই ছিল আজকে এই ভিডিও আমার, তারপর যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে আর অনেক কিছু জানার থাকে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন সব রকম ভিডিও আপনার সাথে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, সালাম।